প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নিউ ইয়র্কের সশরীরে আগাম ভোট শুরু হচ্ছে শনিবার। আগামী 3 নভেম্বর পর্যন্ত এই ভোট দেওয়ার সুযোগ থাকছে। এছাড়া অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ডাকযোগে ভোট দিতে ইচ্ছুকদের ব্যালট আগামী 29 অক্টোবর তারিখের মধ্যে স্থানীয় বোর্ড অফ ইলেকশনসের কার্যালয়ে জমা দিতে হবে। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আগাম ভোট দিতে আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। দেশের বিভিন্ন স্টেটে এরই মধ্যে শুরু হওয়া আগাম ভোটে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণত ডেমোক্র্যাটরা আগাম ভোটের ব্যাপারে বেশি আগ্রহী হলেও এবার রিপাবলিকানদেরও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। 2020 সালের নির্বাচনে 100 মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। চলতি বছর এই ভোটের সংখ্যা এরই মধ্যে 30 মিলিয়ন ছাড়িয়ে গেছে। 5 নভেম্বরে নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোর চেয়ে আগাম ভোটের কেন্দ্রে পরিবর্তন আসছে, তাই নিজের কেন্দ্র জানতে ওয়েবসাইটে গেলে আগাম ভোটের কেন্দ্র সম্পর্কে জানা যাবে। শুধু প্রেসিডেন্ট নির্বাচন নয়, একই সাথে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, স্টেট সেনেটর এবং স্টেট অ্যাসেম্বলিম্যান পদেও ভোট দেওয়ার সুযোগ পাবেন নাগরিকরা। নিউ ইয়র্ক স্টেটে শনিবার শুরু হওয়া আগাম ভোটের সুযোগ নিতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। আপনি যদি কুইন্সের যে ইলেকশনটা হয়েছিল বিটুইন মেলিন্ডা ক্যাটস এন্ড খাবান, ওই সময় মাত্র 60 ভোটের মাধ্যমে উনি উইন করছিল মেলিন্ডা ক্যাটস। 100-200 পিপল ক্যান মেক এ বিগ চেঞ্জ ইন নিউ ইয়র্ক সিটি পলিটিক্স এন্ড প্রত্যেক ভোট ম্যাটার্স। ইটস নট দ্যাট ও আই ডোন্ট হ্যাভ টু ভোট, মাই ভোট ডাজেন্ট ম্যাটার, এভরি ভোট ডাজ ম্যাটার। আর্লি ভোটিং এর গুরুত্বটা তো অনেক ইম্পর্ট্যান্ট। আর্লি ভোটিং এর লম্বা লাইন নাই, কিছু নাই। আপনি যাবেন, যে কোনো স্কুলে যাবেন অথবা যে কোনো ভোটিং লোকেশনে যাবেন এবং আপনি গিয়ে রেজিস্টার ভোট দিবেন। ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আগাম ভোটের আহ্বান জানিয়ে সিটি জুড়ে নানা প্রচার চালাচ্ছে বিভিন্ন সংগঠন। ভোটের দিন সরকারি ছুটি না থাকায় অনেকেই কাজ থেকে ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পান না। আবার ভিড় এড়িয়ে স্বল্প সময়ে ভোট দেওয়ার সুযোগ পেতে অনেকেই আগাম ভোট দিয়ে থাকেন। তাই কোনোভাবেই যাতে ভোট দেওয়া থেকে বিরত থাকতে না হয়, সেজন্য কমিউনিটির প্রতি আহ্বান জানান তারা। আমাদের জব থেকে আসলে কিন্তু এখানে ছুটি পাওয়া যায় না, আমরা শুধুমাত্র 2 ঘন্টা সুযোগ পাই। তো একটা সেন্টারে গিয়ে ভোট দিয়ে আবার বাসায় গিয়ে ইয়ে করা, এটা আসলে একদমই ফিজিবল না। তো সেই জায়গা থেকে যেহেতু এখানে আর্লি ভোটিং সিস্টেমটা আছে এবং ইউনো ব্যালটটা যা ফিল আপ করে পাঠিয়ে দিলে ওরা অনায়াসে জিনিসটা করতে পারতেছে, সো এখানে কিন্তু আমাদের মিসিং হওয়ার সুযোগ নাই। আর্লি ভোটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে অনেকে ভোটের দিন ভোট দিতে যায় না, এটা হচ্ছে বেশি সময় থাকে আর্লি ভোটিংয়ে, সারাদিন বেশ কয়েকদিন অত। এখানে তো বেশিরভাগই আমরা মেইনলি বাঙালি কমিউনিটিকেই টার্গেট করে কাজ করছি, কারণ আমরা বাংলাদেশি, অন্যরা তো আছেই। তারা জানি কাজ শেষে কোনো একটা সময় করে আগে যে ভোটটা দিয়ে দিতে পারে, এই জন্য আমরা চেষ্টা করেছি। এবং আমরা বিভিন্নভাবে আমরা লিফলেট, ফ্লায়ার, পোস্টার, আমাদের ফেসবুক পেজ ইত্যাদি ইত্যাদি করে মানুষকে উদ্বুদ্ধ করেছি যাতে করে ভোটটা দিতে যায়। 3 নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 8টা থেকে বিকেল 5টা এবং অফিস খোলার দিনে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ থাকছে। ভোটের রাজনীতিতে এমনিতেই সক্রিয় নন বাংলাদেশি কমিউনিটির মানুষ, কিন্তু আমেরিকায় নিজেদের শক্ত অবস্থান জানান দেওয়ার পাশাপাশি ভোট না দিলে নিজেদের অধিকার আদায়ও সম্ভব নয়। তাই শুধু 5ই নভেম্বর নয়, এর আগেই আগাম ভোট দেওয়ার সুযোগ নেওয়ার আহ্বান কমিউনিটি লিডারদের। তাহিয়া রুবাইয়াত অপলা, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।